প্রধান নির্বাচক হিসেবে যদি মেয়াদ না বাড়ানো হয় তবে নিজের সিদ্ধান্ত নিজেই নেবেন মিনহাজুল আবেদিন নান্নু। বোর্ড সভাতে তার ভাগ্য নির্ধারণের আগে আজ নিজ বাসভবনে গণমাধ্যমকে নান্নু জানিয়েছেন ক্রিকেটের সঙ্গে বাকি জীবনটা কাটাতে চান তিনি, সেটা হতে পারে যে কোনো ভূমিকায়। বোর্ড মিটিং ছাড়া কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের 31 ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে, এটার পরে বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নেবে যে নির্বাচক প্যানেল এটা রাখবে কি রাখবে। নির্বাচকের আগে আমি কোয়ালিফাইড লেভেল 3 কোচ, তো আমার তো অধিকৃত চিন্তাভাবনা আছে। তো সুতরাং ক্রিকেটের সাথে খেলা ছাড়ার পরে ক্রিকেটের সাথে সময় কাটিয়েছি এবং বাকি জীবনটা যতদিন বেঁচে থাকবে ক্রিকেটের সাথে থাকবো, সুতরাং আমি কী করবো এটা সিদ্ধান্তটা আমার। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।